নমস্কার, আজ আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। শ্রী মায়ের ভক্ত সন্তানদের জীবনে শ্রী মাকে নিয়ে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনার কথা আজ আমরা এখানে শুনব। স্বামী হরিপ্রেমানন্দের জীবনে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনার কথা আমরা শুনব। স্বামী হরিপ্রেমানন্দজি বলছেন, ঘরে মাত্র দুটি কামরা, একটিতে থাকে রুগী আর একটিতে মা সীমা আর আমি। সেদিন সন্ধ্যার পর ডাক্তার মহারাজ স্বামী মহেশ্বরানন্দ রুগী দেখে ফিরে গেছেন। আমাদের কামরায় একটা ছোট টুল ছিল, মা তার ওপর বসে আছেন। আমার কি মনে হলো, মায়ের দুটি পায়ে হাত বুলিয়ে দিতে লাগলাম। শুষ্ক দুখানি পা, মায়ের শরীর তখন জীর্ণ শীর্ণ হয়ে গেছে। পায়ে হাত বুলাতে বুলাতে হঠাৎ মনে প্রশ্ন জাগলো, মা কি সত্যই জগৎজননী? জগৎজননীর এমনি শিরা বের করা পা? প্রশ্নটা মনে উদয় হলেও মুখে কিছুই বলছি না, পায়ে হাত বুলিয়ে যাচ্ছি। ধীরে ধীরে অনুভব করতে লাগলাম, এ তো একজন বৃদ্ধা শীর্ণ পা নয়, এক যুবতী নারীর সুস্পষ্ট পা। কাছেই একটা হারিকেন জ্বলছে, তার আলোয় স্পষ্ট দেখলাম আলতা পড়া অপরূপ দুটি চরণ, ঘন সন্নিবিষ্ট পরিপুষ্ট অঙ্গুলিতে অধ্র চন্দ্রের মতো পদনখের শোভা, দুই চরণে সোনার নূপুর, নূপুরে খচিত রয়েছে মণিমুক্তা। এ কার পদসেবা করছি আমি? বিষয়ে হতবাক হয়ে চরণ থেকে আমার দৃষ্টি নিবদ্ধ করতে চেষ্টা করলাম মায়ের মুখের ওপর। তাকিয়ে দেখি স্বর্ণকান্তি ত্রিনয়না চতুর্ভুজা নানা অলঙ্কার শোভিতা জগদ্ধাত্রী মূর্তি, মাথায় মুকুট, হাতে অস্ত্র, তার সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ জ্যোতি। ভালো করে দেখবার আগেই মা মা বলে চৈতন্য হারালাম। কতক্ষণ যে ওই অবস্থায় ছিলাম কে জানে। যখন চেতনা ফিরে এলো দেখি মা আমার পিঠে হাত বুলাতে বুলাতে বলছেন, ও হরি ও হরি, কি হলো তোর, ওঠ ওঠ। উঠে বসলাম, দেখলাম সেই শীর্ণ দেহা বৃদ্ধা মা রোগ যন্ত্রণা কাতর ভাইজিটির দিকে তাকিয়ে বসে আছেন। এই আমাদের জগৎজননী মা শারদামণি, ভগবান শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী। জয় মা, জয় ঠাকুর। শ্রী মায়ের জীবনের আরেকটি অলৌকিক ঘটনার কথা। মুকুন্দ বিহারী সাহা বলছেন, 1910 খ্রিস্টাব্দের ঘটনা। নিচে ছিলেন স্বামী শারদানন্দ মহারাজ, তার অনুমতি নিয়ে দোতলায় গেলাম মাকে প্রণাম করতে। অপরূপ মাতৃমূর্তি, মা পুরুষদের সঙ্গে কথা বলতেন না, কিন্তু আমরা যখন প্রণাম করলাম মা আমাদের সঙ্গে কথা বললেন। মা জিজ্ঞাসা করলেন, আমরা কি করি, কোথায় থাকি, দেশ কোথায় ইত্যাদি। মায়ের কথা ছিল অতি সুমিষ্ট। এই দুই চারিটি কথায় আমার মন প্রাণ ভরে গেল। বললাম, মা আমি দীক্ষা নেব। মা স্মিত হেসে বললেন, বেশ তো বাবা, কাল সকালে এসো। বললাম, কি নিয়ে আসব? মা বললেন, কিছু না, শুধু দুটো ফুল। পরদিন সকালে গেলাম মায়ের বাড়ি, সঙ্গে শুধু দুটো ফুল। দীক্ষা হয়ে গেল। মায়ের এক সেবক বললেন, মিষ্টি আননি? কথাটা শুনে খুব লজ্জা পেলাম। পরদিন কলেজের ছুটি হলে মাকে প্রণাম করতে ছুটলাম। গতদিনের কথা মনে ছিল, দোকান থেকে একটুখানি মিষ্টি কিনে নিয়ে গেছি। যে মহারাজ গতদিন মিষ্টির কথা বলেছিলেন তিনি বললেন, এখন কোথা থেকে? বললাম, কলেজ থেকে সোজা। মিষ্টির প্যাকেটটি মহারাজকে দেখিয়ে বললাম, মায়ের জন্য এনেছি। মহারাজ বললেন, বোকা, কলেজের কাপড় না ছেড়েই মিষ্টি নিয়ে এসেছো, ও কি মা খাবেন? মনে ভারী কষ্ট হলো। মাকে শুধু প্রণাম করেই চলে আসবো ভেবে দোতলায় গেছি। মাকে প্রণাম করে উঠতেই মা বললেন, কই গো ছেলে, আমার জন্য যে মিষ্টি এনেছো দেবে না,
অন্তর্যামিনী মা, কিছুই তাকে বলতে হয় না, কিন্তু কলেজের কাপড়ে আসা আমার আনা মিষ্টি তো মা খাবেন না, তাই আমি চুপ করে দাঁড়িয়ে আছি। মা বললেন, কই গো দাও। মা হাত পাতলেন, সংকোচের সঙ্গে মিষ্টির ছোট প্যাকেটটি বের করলাম, চোখের একটু জলও এসেছে। বললাম, আমার কাপড় যে ছাড়া নয় মা, কলেজ থেকে সোজা আপনার কাছে এসেছি। মা বললেন, তাতে কি হয়েছে? মিষ্টির প্যাকেটটি মায়ের হাতে দিতে মা একটুখানি তা থেকে মুখে দিয়ে পুরো প্যাকেটটি আমার হাতে দিয়ে বললেন, খাও, যেন অমৃত খেলাম। সৃষ্টি মায়ের ভক্ত চন্দ্রমোহন দত্তের জীবনে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনার কথা। তিনি বলছেন, শ্রীমা যখন জয়রামবাটিতে যেতেন তখন কখনো কখনো আমাকেও সঙ্গে নিয়ে যেতেন। একবার জয়রামবাটি থেকে শ্রীমা কলকাতায় ফিরছেন, গরুর গাড়ি করে কোয়ালপাড়া হয়ে বিষ্ণুপুরে যাচ্ছি আমরা। আমার হঠাৎ খুব ইচ্ছা হলো শ্রীমায়ের আসল রূপ দেখার। এক জায়গায় গাড়ি থামিয়ে মা বিশ্রাম করছেন গাছের ছায়ায়। নিরিবিলি দেখে মাকে একান্তে বললাম, মা, আপনি আমাকে সন্তানের মতো স্নেহ করেন, আপনার দয়াতেই আমি স্ত্রী পুত্র কন্যা নিয়ে বেঁচে আছি, সমস্ত আপদ বিপদ থেকে আপনিই রক্ষা করছেন। তবু আমার একটা অতৃপ্ত বাসনা আছে, সে বাসনা আপনি পূর্ণ করে দিলে আমার মনস্কামনার ষোলকলা পূর্ণ হয়। শ্রীমা বাসনাটি জানতে চাইলেন। বললাম, আপনার আসল রূপ দেখাই আমার শেষ বাসনা। মা কিছুতেই রাজি হলেন না, অনেক কাকুতি মিনতি করায় মা গররাজি হয়ে অন্যদের বললেন, তোমরা একটু সরে যাও, ওর সঙ্গে আমার একটু কথা আছে। আমাকে বললেন, দেখো, শুধু তুমিই দেখবে, ওরা কেউ দেখতে পাবে না, কিন্তু আমার আসল রূপ দেখে ভয় পেও না, আর যা দেখবে কাউকেও বলবে না যতদিন আমি বেঁচে থাকব। এই কথা বলে মা আমার সামনে নিজ মূর্তি ধরলেন, জগদ্ধাত্রী মূর্তি। মায়ের ওই দিব্য জ্যোতির্ময়ী মূর্তি দেখে আমি তো ভয়ে একেবারে কাঠ। মায়ের শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে, চারিদিক জ্যোতির আলোয় আলো হয়ে গেছে, তীব্র আলোর জ্যোতিতে আমার চোখ ধাঁধিয়ে গেল। তারই মধ্যে দেখতে পেলাম মায়ের দুপাশে জয়া বিজয়া। আমার সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো, কাঁপুনি আর থামে না, স্থির হয়ে দাঁড়াতে পারছি না, মায়ের পায়ে লুটিয়ে পড়লাম। শ্রীমা জগদ্ধাত্রী রূপ সম্বরণ করে মানবী হয়ে আমার গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। আস্তে আস্তে আমার কাঁপুনি থামলো, স্বাভাবিক হয়ে আসতে মা বললেন, যা দেখলে তা কিন্তু কাউকে বলো না যতদিন আমি বেঁচে আছি। মাকে জিজ্ঞাসা করলাম, আপনার জয়া বিজয়া কারা? মা বললেন, গোলাপ আর যোগেন। এরকমই আরেকটি অলৌকিক ঘটনার কথা। রাসবিহারী মহারাজ মানে স্বামী অরূপানন্দের মুখে মায়ের শরীর যাবার পর বেশ কিছুদিন পরের ঘটনা। রাসবিহারী মহারাজ ছিলেন মায়ের একজন সেবক, মা খুব স্নেহ করতেন তাকে। জয়রামবাটিতে একদিন রাসবিহারী মহারাজ মাকে ক্ষোভের সঙ্গে বলছেন, মা, আমার জীবন কি এভাবেই যাবে? এই বাড়ি তৈরি, বাজার করা, হিসাব লেখা, এসব করে কি হবে আমার? মা শান্ত কণ্ঠে বললেন, তা বাবা আর কি করবে বলো, এবার যে এসব করেই তাকে লাভ করার পথ করে দিয়ে গেছেন স্বামীজি, নিষ্কামভাবে ঈশ্বরের উপাসনা ভেবে এসব কাজ করলেই মুক্তি হয়ে যাবে। আর কি বা করতে চাও তুমি? তপস্যা করতে চাও? হিমালয়ে যেতে চাও? সেখানে গিয়ে দেখবে সাধুরা নিজেদের মধ্যে মারামারি করছে একটা রুটির জন্য, একটা কম্বলের জন্য। পাহাড় জঙ্গলে গিয়ে চোখ বুঝলেই কি তিনি এসে যাবেন তোমার সামনে? তার চেয়ে নরেন এই যে ব্যবস্থা করেছে, এর কি তুলনা আছে? শুধু ঈশ্বরের কাজ ভেবে, ঈশ্বরের সেবা ভেবে কাজ করা। আর তুমি যে কাজ করছো, এসব গো আমার কাজ,
শুনছো রাসবিহারী, দেখো আমার দিকে চেয়ে। রাসবিহারী মহারাজ মায়ের দিকে তাকিয়ে দেখেন সেই বৃদ্ধা সাদামাটা মহিলাটি, যিনি এতক্ষণ কথা বলছিলেন তার জায়গায় জ্যোতির্ময়ী এক দেবী মূর্তি বসে আছেন। চারিদিকে জ্যোতির বন্যায় ভেসে যাচ্ছে। রাসবিহারী মহারাজ সেই মূর্তির দিকে আর তাকাতে পারলেন না, ভয়ে বিস্ময়ে দু চোখ ঢাকলেন তিনি। সঙ্গে সঙ্গে শুনলেন সেই চেনা স্বরে মা বলছেন, ও কি রাসবিহারী, কি হলো তোমার, চোখ বন্ধ করলে কেন? রাসবিহারী মহারাজ চেয়ে দেখেন সেই আগেকার মা তার অতি পরিচিত চেহারায় তার সামনে বসে আছেন, মুখে সেই পরিচিত মিষ্টি হাসি। নমস্কার, আজ এ পর্যন্তই। আজ আমরা সৃষ্টি মায়ের ভক্ত সন্তানদের জীবনে মাকে নিয়ে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনার কথা এখানে শুনলাম। মায়ের জীবনের এই ঘটনার কথাগুলি শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।